সব ভগবানের সৃষ্টি তাহলে ভালো মন্দ ভগবান কেন সৃষ্টি করলেন ভগবান তো সবসময় ভালোটাই সৃষ্টি করতে পারতেন তাহলে মন্দটা কেন ভগবান সৃষ্টি করলেন এই জগতে ভালো ভালো মানুষও তৈরি করলেন আবার মন্দ মানুষও তৈরি করলেন তাহলে ভগবান কেন এই মন্দ মানুষ তৈরি করলেন হ্যাঁ যার জন্য আমাদের এত সকলকে ভালো হওয়ার জন্য এত চেষ্টা করতে হচ্ছে তো ভালো মন্দ একটু ভগবান সৃষ্টি করেছেন এটা সত্য কিন্তু ভগবান কেন সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রত্যেকটা কার্যের পিছনে প্রত্যেকটা বস্তুর পিছনে তার বিপরীত একটা বস্তু আছে এটা ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি না হলে এই জগৎটা ঠিক মতন পরিচালিত হবে না সেই জন্য ভগবান কি করেছেন যখন যখন কাল হচ্ছে তার পরবর্তী গরমকাল হচ্ছে হ্যাঁ রাত হচ্ছে দিন হচ্ছে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ দুঃখ হচ্ছে সুখ হচ্ছে তো সুখ দুঃখ হ্যাঁ রাত দিন ভালো মন্দ সব ভগবান বিপরীত সব কিছুর একটা বিপরীত স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ সব কিছুর বিপরীত একটি ধর্মী ভগবান সৃষ্টি করেছেন যেমন আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখুন প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আছে যেরকম আমরা যখন কারেন্ট কোনো কারেন্ট করি তাও একটা প্লাস মাইনাস আছে হুম পজিটিভ নেগেটিভ তো দুই রকম তার প্রতিক্রিয়া আছে তো এই জগৎ সৃষ্টি কার্য করার জন্য এই বিপরীত ধর্মী বস্তুর খুবই প্রয়োজন তাই ভগবান এই সৃষ্টি কার্য করার সময় এই জগতে এই ভালো মন্দ বিচার করে সৃষ্টি করেছেন তো যারা মন্দ এখন আমাদের দেখা যাচ্ছে এখানে কারাগার সৃষ্টি করেছেন ভগবান কারাগার সৃষ্টি করেছেন কাদের জন্য যারা খারাপ কর্ম করবে যারা ভালো কর্ম করবে না তাদের হচ্ছে ওই কারাগারে গিয়ে তাদের শাস্তি ভোগ দেওয়া হবে কিন্তু এই কারাগারটা তো ভালো মানুষের জন্য নয় তো এই জগতে আবার ভালো মানুষের রয়েছে তাহলে খারাপ মানুষের জন্য কারাগার তৈরি করছে ভালো মানুষের জন্য কিন্তু কারাগার নয় তো যারা যেরকম প্রকৃতির লোক তার জন্য সেরকম ভগবান সৃষ্টি করেছেন তো এই জন্য ভগবানের সৃষ্টিতে কোনো দোষ নেই ভগবান যা করেছেন আমাদের মঙ্গলের জন্য করেছেন আমরা কেউ খারাপ হচ্ছি কেউ ভালো হচ্ছি হ্যাঁ হ্যাঁ কেউ ভালো লোক কেউ খারাপ লোক এটা সব ভগবানের কাছে সব সমান ভগবানের কাছে কেউ কেউ খারাপও নয় কেউ ভালো নয় ভগবানের সৃষ্টিতে কারণ ভগবান নিজেই সৃষ্টি করছেন এই সংসার পরিচালনা করার জন্য হ্যাঁ তো এই জন্য ভগবানের কাছে কেউ খারাপও নন কেউ ভালোও নন ভগবানের কাছে সবাই সমান সেই জন্য আমরা গীতায় বলি না পড়ি না যে ভগবানের কোনো বন্ধুও নেই ভগবানের কোনো শত্রু নেই তো ভগবান আছে সমদৃশি সমদৃশী। তো এই জন্য ভগবান হচ্ছে এই ভালো মন্দ সব সৃষ্টি করেছেন সব ভগবানের ইচ্ছায় পরিচালিত হচ্ছে ভগবান ইচ্ছাই পরিচালিত হচ্ছে সেই জন্য ভগবানই ভালোই ভালোটাও ভগবান পরিচালনা করছে আর মন্দটাও ভগবান পরিচালনা করছে ভগবানের দ্বারা তো সেই জন্য এই জগতে ভালো মন্দ বিচারটা ভগবানের ইচ্ছায় হচ্ছে সেই জন্য আমরা কখনো ভালোর ভালোকে ভালো 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 আর মন্দ মন্দ তো এটা দুটোই সমান ভগবানের সৃষ্ট মনে করে আমরা কোনো এতে কোনো দোষ নেবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ